নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় বড়সড় অনেক বড় পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গত আপডেটের তুলনায় বৃষ্টির পরিমাণ কিন্তু বহুত বেড়েছে। তো কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে, এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আজ ও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাও কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এই তো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো। তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের যে মৌসুমি অক্ষরেখা রয়েছে, তার মৌসুমি অক্ষরেখার পশ্চিমী ভাগ কিন্তু এখন তার স্বাভাবিক পজিশনে রয়েছে, এবং তার পূর্ব ভাগ কিন্তু যেটা সি লেভেলের উপরে সেটাও কিন্তু স্বাভাবিক পজিশনে রয়েছে, এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে, এবং তার সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর আরব সাগর এবং তার লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে অবস্থান করছে, এবং এর সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে আমাদের পশ্চিম ও মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5 দিন, যার জেরে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে বিভিন্ন জেলার উপর। তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে মধ্য মহারাষ্ট্র এবং তার সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ এবং তার সাথে কঙ্কন গোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু যথাক্রমে 1 থেকে 3 তারিখ ও কোনো জায়গায় 2 থেকে 3 তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি থাকবে, এবং গুজরাটে কিন্তু 3 তারিখ ভারী বৃষ্টি থাকবে লাল সতর্কবার্তার সাথে। এবং এপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কঙ্কন গোয়াতে 1 থেকে 5 তারিখ অব্দি, এবং তার সাথে এপাশে মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে 4 ও 5 তারিখ, এবং বিদর্ভাতে ছত্তিশগড়ে 1 থেকে 2 তারিখ, এবং তার সাথে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে 1 থেকে 3 তারিখ, এবং এপাশে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশের ক্ষেত্রে 3 তারিখ, এবং সৌরাষ্ট্র এবং কুচে কিন্তু বলা হচ্ছে 3 তারিখ থাকবে, এবং গুজরাটে কিন্তু 4 ও 5 তারিখ কমন সতর্কবার্তার সাথে ভারী বৃষ্টি থাকবে। এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কিন্তু আগামী 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এবং তার সাথে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব এইসব জায়গাগুলিতে থাকবে। এবং এর সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে অর্থাৎ কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে মাহে, পুদুচেরি, কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5 দিন কমন সতর্কবার্তার সাথে। এবং তার সাথে আমাদের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কমন সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং এই জায়গাগুলিতে কিন্তু 1 তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে কমন সতর্কবার্তার সাথে। এবং তার সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এবং তার সাথে বিহারের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বিহারের ক্ষেত্রে কিন্তু 3 ও 4 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তার সাথে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রে এবং তার সাথে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে, মেঘালয়ের ক্ষেত্রে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার ক্ষেত্রে 1 ও 2 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এর সাথে অরুণাচল প্রদেশে 2 থেকে 5 তারিখ অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 3 তারিখ অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর সাথে যেটা আমরা পাচ্ছি এবারে আমাদের 7 দিনের বৃষ্টির পূর্বাভাসে কিন্তু এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা 1 ও 2 তারিখ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু 3, 4, 5 ফেলিয়ার্স রেইনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, এবং তার সাথে কিন্তু 6 তারিখ থেকে দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে, তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কোনো কোনো জায়গায় ফেলিয়ার্স রেইনফল থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ওয়াইট রেইনফল থাকতে পারে, এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো দেখে নেবো একবার আলিপুর আবহাওয়া আপডেটে কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু 1 থেকে 7 তারিখ অব্দি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, তবে আজও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মোস্ট প্লেসেস থাকছে, যার জেরে কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে, এবং এখানে কিন্তু তারপরে কিন্তু 3, 4 এবং 5 তারিখের ক্ষেত্রে মেনি প্লেসেস চলে আসছে অর্থাৎ অনেক জায়গার ক্ষেত্রে কিন্তু চলে আসছে। এবং এপাশে কিন্তু যেটা আমরা ওয়ার্নিং এর ক্ষেত্রে পাচ্ছি আজ কিন্তু যেটা বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু হেভি রেইনফল, যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গার উপর থাকতে পারে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং তার সাথে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলার ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখানে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু আর কোনো জায়গায় কিন্তু বলা হয়নি। তবে আগামীকাল কিন্তু বলা হচ্ছে যে হুগলির ওপর কমলা সতর্কবার্তা থাকতে পারে, 7 থেকে 20 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে কমলা সতর্কবার্তার সাথে 7 থেকে 20 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট কোথাও দেওয়া হয়নি এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো আমরা চলে আসবো উইন্ডি লাইফ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে, বর্তমানে রয়েছে আমরা ECMW ফোনের বজ্রবৃষ্টি মোড়ে। তো বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে আজ কিন্তু সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে, হালকা থেকে মাঝারি অবিরাম বৃষ্টি থাকতে পারে, কিন্তু যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি কোনো জায়গায় থাকতে পারে, কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি থাকতে পারে। এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা আগামী 24 ঘন্টায় দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা যেটা এপাশে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর 24 পরগনা, তার সাথে হুগলি এবং এপাশে কলকাতা এবং হাওড়ার কিছু জায়গা এবং দক্ষিণ 24 পরগনা, এপাশে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে। তবে অন্যান্য যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, প্রায় 86-87 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার উপর, যে যে জেলাগুলি আমি বললাম। এবং তার সাথে কিন্তু এবার যেটা পাচ্ছি নদীয়ার কিছু জায়গাতে কিন্তু প্রায় 30 মিলিমিটার অব্দি বৃষ্টি এবং তার সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার সাইডে কিন্তু মোটামুটি 20-22 মিলিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি হাওড়ার দিকটা দেয় একটু, সেখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতোড় এপাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু 17-18 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে। তবে এখানে কিন্তু পরিবর্তন অনেকটা ঘটবে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 মিলিমিটার বৃষ্টি কোলাঘাটের সাইডে, সেখানে যদি আমরা আগামী 10 দিনে যাই তাহলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 400 থেকে 450 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে থাকতে পারে এই জেলার উপর, এই জায়গার উপর। এবং এর সাথে কিন্তু আমরা দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ির সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় 450 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং বাংলাদেশের শ্যামনগরের সাইডেও কিন্তু প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে। এখানে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকটাতেও কিন্তু প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি কলকাতা এবং তার সাথে খড়দা ও ব্যারাকপুর এই সাইডে কিন্তু প্রায় 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং যেটা আমরা পাচ্ছি বর্তমানে জেলা ভিত্তিক ভাবে যদি আমি বলি তাহলে কিন্তু এবছর উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি বাঁকুড়ার দিকটাতে এবং তার সাথে বর্ধমান এবং নদিয়া, প্রায় এই জেলাগুলির মধ্যে কিন্তু 250 থেকে 350 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তবে এপাশে হাওড়ার দিকটাতে এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকটাতে সব থেকে বেশি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হবে। অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর সাথে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের কাছে কিন্তু আমরা প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং এর সাথে যদি আমরা দেখি আগামী 10 দিনে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু কুচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কুচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কমই থাকবে, অন্যান্য জায়গাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকেও যেটা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে বাংলাদেশের দক্ষিণ ভাগেই বেশি থাকবে, অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কম থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 10 দিনে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে আপডেটে পরিবর্তন কিন্তু হতে পারে এবং আজ কিন্তু সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু বিভিন্ন জেলার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় কিন্তু যদি আমরা দেখি তাহলে 2 থেকে 3 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার উপর এবং কোনো কোনো জায়গায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং তারপর যদি আমরা দেখি রাত্রিবেলা দিকটাতে গিয়ে কিন্তু একটু বৃষ্টির প্রভাবটা কমতে পারে, তবে এপাশে কিন্তু বাংলাদেশের উপর মেহেরপুর সাইডে এবং এপাশে কিন্তু আমরা নদিয়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর এই জেলার উপর কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বজ্রপাতের সাথে, যেটা বর্তমানে আজকে রাত্রি 10টার দিকে লক্ষ্য করা যেতে পারে। এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে এবং এরপরে যদি কোনো আপডেট পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।